নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া প্রত্যেক দিনের দৈনন্দিন ভিডিওর আপলোড আপনার কাছে আগে পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, মাসিক রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আলোচনা করছি ডিসেম্বর মাস 2020-র বিষয়। বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য কতটা শুভ বা অশুভ ফল আনতে চলেছে এই বিশেষ মাস তা নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ারের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। আর্থিক দিক থেকে আপনারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এই বিশেষ মাসে। যারা পড়াশোনা করছেন এই মাসে অত্যন্ত মনোনিবেশ করুন পড়াশোনার প্রতি। 2020 সালের এই ডিসেম্বর মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার লগ্নভাবে অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ গৃহে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহের গোচরের পরিবর্তন ঘটবে। একদিকে শুক্রদেব তার নিজের গৃহ তুলা রাশি ছেড়ে আপনার গৃহে অর্থাৎ বৃশ্চিক রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে। আপনার গৃহ থেকে রবিদেব এবং বুধ গোচরের পরিবর্তন ঘটিয়ে ধনুরাশিতে প্রবেশ করবে এবং মঙ্গলদেব মীন রাশি ছেড়ে নিজের গৃহ মেষ রাশিতে প্রবেশ করবে। আপনার নিজের গৃহ থেকে আপনার শরীর স্বাস্থ্য এবং আত্মার বিচার বিশ্লেষণ করা হয়। দ্বিতীয় গৃহ থেকে ধনভাব বিচার করা হয় এবং আপনার কথাবার্তা বক্তব্যের বিষয়ে বিচার করা হয়। এবং ষষ্ঠ গৃহ থেকে আপনার শত্রুতা এবং আপনার চাকরি বাকরির বিষয়েও বিচার করা হয়, সেই সাথে আপনার শরীর স্বাস্থ্য। কর্মক্ষেত্রের বিষয়ে এই বিশেষ মাস আপনাদের অত্যন্ত শুভ ফল আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরি বাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে চাকরির বিশেষ সুযোগ আসবে এবং পরিশ্রম অনুসারে আপনারা ফল পেতে পারেন। তবে পরিশ্রম চালিয়ে না গেলে আপনারা ভালো ফল পাবেন না। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে অবশ্যই আপনারা সচেতন থাকুন। এই সময় আপনার কর্মক্ষেত্রের যে উন্নতি প্রত্যাশার থেকে একটু বেশি হতে পারে। কর্মক্ষেত্রের পরিবর্তনের বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আর ইতিবাচক প্রভাব আসবে আপনাদের সেই সিদ্ধান্তে। ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। বেশ কিছু সমস্যার সমাধান ঘটতে পারে এই মাসে, যা আপনার মানসিক দুশ্চিন্তা থেকে অনেকটা মুক্তি দিতে পারে। দীর্ঘদিন ধরে যে সমস্ত কাগজপত্রের জন্য আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সেই কাগজপত্র এই মাসে পেয়ে যেতে পারেন। আপনার বেশ কিছু নতুন কাজের অনুমোদন আপনি পেতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে বলবো, এই বিশেষ মাসে একটু সতর্ক থাকতে হবে। অযাচিত খরচ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন। আপনার শরীর স্বাস্থ্যের উপরে এই বিশেষ মাসে কিছুটা ব্যয় হবে। পরিবারের সুবিধার্থে এই মাসে আপনার ব্যয় হতে পারে। তাছাড়া আপনারা গৃহের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন, যেমন ওয়াশিং মেশিন, টিভি, এই ধরনের জিনিসপত্র। তাতে আপনার ব্যয় বৃদ্ধি পাবে। তবে গৃহের অন্যান্য সদস্যদের সঙ্গে আপনারা আনন্দে সময় কাটাতে পারেন। যদি কোনো সম্পত্তির বিষয়ে বিনিয়োগ করতে চান তবে এই সময়ে আপনারা কোনো যারা জানে যে বিষয় নিয়ে তাদের সঙ্গে পরামর্শ করে তবেই আপনারা বিনিয়োগ করুন। যদি আপনি আপনার মায়ের কাছ থেকে কোনো অর্থ নিয়ে থাকেন তা ফেরত দিতে পারেন। অর্থ উপার্জনের জন্য আপনারা কোনো ভুল পথ বেছে নিতে পারেন, সে বিষয়ে সতর্ক হবেন। শরীর স্বাস্থ্যের বিষয়ে বলবো, এই বিশেষ মাস আপনাদের চোখ, কান এবং বুক সম্পর্কিত সমস্যায় ভুগতে পারেন। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। মানসিক চাপ কিছুটা বাড়বে এই বিশেষ মাসে। অর্থাৎ মানসিক স্বাস্থ্যের অবনতি এড়ানোর জন্য আপনাকে যোগা, মেডিটেশন এগুলো করতে হবে। ক্ষুধামন্দের সমস্যায় আপনারা ভুগতে পারেন। ভিড় জায়গাগুলিতে অবশ্যই সতর্কতার সঙ্গে আপনি অবশ্যই যাবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার চেষ্টা করবেন। যারা গাড়ি চালান এই বিশেষ মাসে অবশ্যই সতর্কতার সঙ্গে গাড়ি চালান। মেরুদণ্ডের কোনো ইঞ্জুরিতে বা আঘাতজনিত সমস্যায় ভুগতে পারেন। আপনার শরীর স্বাস্থ্যের পাশাপাশি আপনার পরিবারের শরীর স্বাস্থ্যের প্রতি আপনি অবশ্যই যত্ন নিন। প্রেম এবং বিবাহের বিষয়ে এই বিশেষ মাস ভালো মন্দ মিশ্রিত অবস্থায় আসতে পারে। এই বিশেষ মাসে প্রেমিকার সঙ্গে
সঠিকভাবে কথা বলুন, ঝগড়াঝাটি থেকে বিরত থাকার চেষ্টা করুন, নাহলে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব অনেকটাই বাড়তে পারে। আপনি আপনার নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ না করতে পারলে বৈবাহিক জীবনেও নেগেটিভ প্রভাব বা অশুভ প্রভাব আসতে পারে। সেই সাথে পারিবারিক জীবনে বেশ কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে যেমন মতো পার্থক্য হতে পারে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মতো পার্থক্য হতে পারে। আপনার সন্তান যদি উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত থাকে তাদের ক্ষেত্রে ভালো ফল আসতে পারে এই বিশেষ মাসে। বিদেশে পড়াশোনার জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষ সুবর্ণ সুযোগ আসবে, ভালো ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ তৈরি হবে। যাদের দীর্ঘস্থায়ী রোগভোগ রয়েছে তাদের এই বিশেষ মাসে কিছুটা প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে, তাই 17ই ডিসেম্বরের পরবর্তী সময়কালীন আপনারা অবশ্যই সতর্ক থাকুন। কোনো বড় স্কিমে অর্থ বিনিয়োগের বিষয়ে আপনারা আগে কাগজপত্র দেখুন, তারপরেই বিনিয়োগ করুন। তাড়াহুড়ো করে আপনারা অর্থ বিনিয়োগ করতে যাবেন না এবং অযথা সময় নষ্ট করবেন না। প্রতিকারের বিষয়ে বলবো, এই বিশেষ মাসে আপনারা মঙ্গলবার করে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির উদ্দেশ্যে চোলা চড়ান, সেই সাথে বজ্রং বান পাঠ করুন। মুসুর ডাল আপনারা দক্ষিণাসহ দান করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। তাছাড়া আপনারা প্রত্যহ সূর্যোদয়ের সময় স্নান সেরে ওং হনুমন্তে নমঃ এই বিশেষ মন্ত্র 108 বার করে জপ করুন। এই বিশেষ উপায়ে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকাদের এই বিশেষ ডিসেম্বর মাস হনুমানজির কৃপায় অত্যন্ত ভালো কাটুক। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।